আসসালামু আলাইকুম, ডিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি মানবসম্পদ মন্ত্রণালয় হতে সবথেকে বড় সুখবর, চাকরি পরিবর্তনে সৌদিতে বিধিনিষেধ আরও শিথিল হচ্ছে। চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। এখন থেকে সহজেই নিজের চাকরি পরিবর্তন করে নতুন মালিকের অধীনে চাকরি করা শুরু করতে পারবেন সৌদি প্রবাসীরা। এতদিন পর্যন্ত প্রবাসীরা সৌদি আরবে প্রবেশের পর প্রথম চাকরিতে কমপক্ষে এক বছর কর্মরত থাকতে হতো, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী থাকছে না এই বিধিনিষেধ। সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় সম্প্রতি সৌদি আরবের শ্রম আইনের একটি নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে। এতদিন পর্যন্ত কোনো প্রবাসী সৌদি আরবে প্রবেশের পর তার প্রথম চাকরিতেই তাকে কমপক্ষে এক বছর থাকতে হতো, এরপর তিনি ইচ্ছা করলে চাকরি পরিবর্তন করে অন্য মালিকের অধীনে কাজ করতে পারতেন। তবে এই নিয়মে পরিবর্তন এনেছে সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী কোনো প্রবাসী কর্মী নিজের বর্তমান মালিকের অনুমতি নিয়ে যে কোনো সময় চাকরি পরিবর্তন করতে পারবেন এবং ট্রান্সফার হয়ে নতুন মালিকের অধীনে কাজ শুরু করতে পারবেন। এছাড়াও যদি প্রবাসী কর্মী বর্তমান মালিকের সাথে তার ওয়ার্ক কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়ে যায়, তবে তিনি নিজের পছন্দ অনুযায়ী নতুন মালিকের অধীনে চাকরি করতে পারবেন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা অনেকেই হয়তো জানেন না যে নতুন করে আপনি যখন সৌদি আরবে আসেন, আসার পরে আপনার কফিলের আন্ডারে ন্যূনতম একটা বছর আপনাকে কাজ করতে হতো, এটা হচ্ছে পুরাতন নিয়ম। তবে বর্তমান নতুন নিয়ম যেটা কার্যকর হয়েছে বা হচ্ছে, সেটি হচ্ছে আপনি সৌদি আরবে আসার পরে যদি আপনার কফিলের সাথে আপনার চুক্তি না হয় বা কফিলের সাথে যদি বনিমানা না হয় অথবা কফিল যদি আপনাকে কাজে না রাখতে পারে, সেক্ষেত্রে আপনাকে ওই কফিলের হাতে এক বছর থাকতে হবে না। আপনি ইনস্ট্যান্ট অন্য কোনো কর্মী হয়ে আপনার কফিলের আন্ডারে কাজ করতে পারবেন, আপনি সেখানে ট্রান্সফার হয়ে যেতে পারবেন, আপনার পুরাতন কফিলের পারমিশন নিয়েই অন্যত্র সুন্দরভাবে ট্রান্সফার হয়ে যেতে পারবেন কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই। আগেও এটা আপনার চাইলে কিছুটা করা যেত, তবে অনেক ঝামেলা হতো, বিশেষ করে আপনার পুরাতন কফিলকে তাকে ওকালা করে দিতে হতো, এই সেই অনেক ঝামেলা ছিল। কিন্তু নতুন করে সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় থেকে এই সিস্টেমটি হওয়ার কারণে কিওয়াতে নতুন আপডেট আসবে, আর এতে করে আমাদের প্রবাসীরা খুব সহজে তাদের চাকরি পরিবর্তন করতে পারবে। খবরটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটি তো হতে কেন, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।